আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম লিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আরও একটা ব্রেকিং এবং চাঞ্চল্যকর নিউজ। ইতিমধ্যে অনেকে অবগত হয়ে গেছেন যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যিনি খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিলেন, আর পরবর্তী সময় তিনি বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক যে পোস্ট আছে সেই পোস্টটি বাগিয়ে নিয়েছিলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। আর পরিচয় তো এক্সট্রা দেওয়ার দরকার নাই, বাট কি বলা হয় যে খারাপ খবর হচ্ছে যারা সুমন ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন, যে যে দলই করেন, গতকালকে রাতে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া আছে, যেটা বাংলা ভাষায় হচ্ছে বহিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন যে কেন হঠাৎ করে ব্যারিস্টার সুমন ভাইকেও বহিষ্কার করা হলো, কারণ এখন আমরা দেখছি মিডিয়া পাড়া এবং রাজনৈতিক পাড়ায় চলছে শুদ্ধি অভিযান। এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন কি কোনো দুর্নীতির সাথে জড়িত, বা তিনি কি অন্য কোনো কর্ম করছেন যেটার জন্য দল বিব্রত? দর্শক, আপনাদেরকে একটা স্লোগান শুনিয়ে আনি, পুরো ভিডিও দেখতে হবে, এখানে ধাপে ধাপে আমি সাজিয়েছি। তো প্রথমে স্লোগানটা শুনি, তারপর বলছি কথা। নিশ্চয় শুনেছেন এই স্লোগানকে কেন্দ্র করেই বেসিক্যালি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের এই পোস্টে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। শুধুমাত্র এই পোস্ট না, এটার সাথে রয়েছে আরও বেশ লম্বা একটা ফিরিস্তি। গতকালকে রাত্রে যুবলীগের যিনি সাধারণ সম্পাদক আছেন কেন্দ্রীয় কমিটির নিখিল ভাই, তিনি 71 টেলিভিশনে এসে এই বিষয়ে একটা ক্লিয়ারেন্সও দিয়েছেন কেন ওনাকে বহিষ্কার করা হচ্ছে। দর্শক, যে স্লোগানটা দেখেছেন সেটা হচ্ছে বাংলাদেশের শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের একটা প্রোগ্রামের স্লোগান। আর যিনি স্লোগান দাতা তিনি হচ্ছেন পালং যে থানা আছে, থানার ওসি সাহেব মোহাম্মদ আক্তার হোসেন। তো ওসি সাহেবের এই স্লোগানের পরেই সোশ্যাল মিডিয়াতে দাবি করা হচ্ছিল যে সরকারি নীতিমালা ভঙ্গ করা হয়েছে। আর সুমন ভাই তো জানেনই, যে কোনো ইস্যু যখন ফেসবুকে ভাইরাল হয় তিনি কথা বলেন, আর তিনি এটা নিয়ে একটু কথা বলছেন যে ওসি সাহেবের এই কথাটা আসলে উচিত হয়নি, কারণ এটা আপনার আওয়ামী লীগকেই বিব্রত করে। বাট এই ভিডিওটা আসার পরেই গতকালকে রাত্রে ওনাকে বহিষ্কার করা হয়েছে। আর আপনারা মাঝখানে যে বক্তব্যটা শুনছেন, একদম প্রথমে যে বাংলাদেশ যুবলীগের যিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আছেন নিখিল ভাই, তিনি গণমাধ্যম 71 টেলিভিশনকে এই সম্পর্কে বিস্তারিত খুলে বলেছেন যে কেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে আপনার বহিষ্কার করা হয়েছে। তো চলুন ওনার কাছ থেকে আমরা আরও একটু অংশ শুনে আসি। পাচ্ছি সুমনের আপত্তি এবং তার প্রেক্ষিতেই তো আপনারা এই সিদ্ধান্ত নিলেন, বলবেন একটু বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আসলে সুমনের বিষয়টা আমরা ইতিপূর্বেই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, এর আগে পরেও আমাদের সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে তার নিষ্ক্রিয়তা ছিল এবং বিভিন্ন সময় লাইভে এসে সে আমাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং আমাদের আদর্শের বিপক্ষে তার বক্তব্য ছিল। তো সঙ্গত কারণেই আমরা ইতিপূর্বে তাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করি, আর আজকের যে বিষয়টি আমরা সেটা পরিষ্কার করতে চাই। ইতিপূর্বে তাকে যেহেতু আমরা কারণ দর্শনের নোটিশ প্রদান করেছি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, আজকের দিনটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেই যে তাকে আমরা দল থেকে অব্যাহতি প্রদান করি। আপনারা এটিও মনে করছেন কিনা যে ব্যারিস্টার সুমনের দলে এই পদ এবং যুক্ততা এটি হচ্ছে যথাযথ হয়নি বলেই স্লোগান কেন্দ্র করে, যেটি মূল দেশের স্লোগান জয় বাংলাকে নিয়ে তার প্রশ্ন ওঠা, এইখানে তার গ্যাপটা কোথায় যে আইন বিষয়ক সম্পাদক দলের এইরকম শৃঙ্খলাজনিত বিষয়গুলো সম্পর্কে জানেনি না? আপনারা যারা এই পদে তাদেরকে নিয়েছেন তাদেরও কোনো দুর্বলতা ছিল কিনা? আসলে বিষয়টি আমরা তো আপনারা লক্ষ্য করেছেন, আমরা যখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করি তখন সকল শ্রেণী পেশার সমাজের বিভিন্ন স্তরের মানুষ সংগঠনের সাথে সম্পৃক্ত মানুষগুলোকে নিয়ে আমরা আমাদের এই কেন্দ্রীয় কমিটিটা গঠন করি। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় কমিটির ডাক্তার ব্যারিস্টার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবলীগের সাবেক নেতৃবৃন্দ, ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদেরকে আমরা সম্পৃক্ত করি। আর ব্যারিস্টার সুমন ইতিপূর্বে তার পরিচয় ছিল, সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, সে আলোকে আমরা তাকে আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত করি। মঞ্জুর ইসলাম, কোনো কিছু যুক্ত করবেন বিশেষ করে জয় বাংলা স্লোগান নিয়ে যুবলীগের একজন সম্পাদকের এই রকম প্রতিক্রিয়াকে কিভাবে দেখেন? এটা তো অবশ্যই মানে এক হলো দলীয় শৃঙ্খলার চেয়ে বড় কথা যে আপনি একটা সংগঠনের পদ হোল্ড করার বাইরেও জয় বাংলা স্লোগান নিয়ে স্বাধীন বাংলাদেশে
বিরোধিতা করে এটা একটি বিশেষ দলের মানুষ আমরা সকলে জানি। তো তার বাইরে একটা সাধারণ নাগরিক যদি আপত্তি করে এটা নিয়ে তো আমার প্রশ্ন থাকতেই পারে, কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এইটাকে আমি আরেকবার উচ্চারণ করতে চাই যে আমরা বাছাইয়ের ক্ষেত্রে, আমি স্কুলে পড়তে ছাত্রলীগ করতাম, বাংলাদেশের সকলে একসময় সবাই কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ করতো, পথ পরিক্রমায় কিন্তু অনেকেরই মত পথ পরিবর্তন হয়েছে। এখন সেখানে আমরা যখন একটা নতুন কমিটি হলো, সেই কমিটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা বিভিন্ন পেশার লোক মিলাবো বলে দিয়ে দিলাম, দেওয়ার পরক্ষণে আমরা দেখি যে এই বাস্তবতা। সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের একটু বিবেচনা করা দরকার। কারণ আমার একেবারে স্বাধীন মত যদি বলেন, আমি বলবো ব্যারিস্টার সুমনকে আপনি আমি সোশ্যাল মিডিয়াতে এবং সামাজিকভাবে দেখি, তার যেই বক্তব্য যেভাবে তিনি বিচরণ করেন সেই জায়গায় যুবলীগের মতো একটি দলীয়, নিশ্চয়ই শুনেছেন, সময় তো আসলেই খারাপ যাচ্ছে। মুসলিম বের বউ একটা কথা বলে, যেই গাছ যত বড় হয় ঝড় কিন্তু তারে ততই বেশি পায়। এখন ব্যারিস্টার সাইদুল সুমন ভাই গতকালকে পর্যন্ত ক্ষমতাসীন দলের একটা ভালো পোস্টে ছিলেন, ইভেন আপনার আগে যে পাবলিক প্রসিকিউটর হিসেবে তিনি কাজ করতেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের, সেটাও তিনি ছেড়ে দিয়েছেন। এখন এখন প্রশ্ন হচ্ছে যে ব্যারিস্টার সুমন ভাই কি গ্রেপ্তার হইতে পারে কিনা। না কেন বলছি, উড়িয়ে দিচ্ছি না, কারণ আমরা দেখছি যে বিভিন্ন সময় যাদেরকে পরবর্তী সময় অভিযান চালানো হয় বা অ্যারেস্ট করা হয় বা তদন্ত করা হয়, সেই ক্ষেত্রে প্রথমে দল থেকে যদি ছিটকে যায় তখনই তার বিরুদ্ধে রাষ্ট্র, প্রশাসন, সামাজিক মাধ্যম, গণমাধ্যম সবাই কিন্তু উঠে পড়া লাগে। এখন ব্যারিস্টার সুমন সাহেব যদি যে কোনো সময় গ্রেপ্তার হন আমি খুব আশ্চর্য হব না, কারণ এটা হওয়াটাই স্বাভাবিক। এখন ব্যারিস্টার সুমন ভাই তিনি দাবি করছেন তার কাছে দলীয় কোনো চিঠি এখন পর্যন্ত হাতে পৌঁছায়নি, বাট যেহেতু এটা গভীর রাতে ঘটছে সুতরাং হয়তো দুই একদিনের ভিতরে তিনি হাতে চিঠি বুঝে পাবেন আর হয়তো এই ব্যাপারে তিনি তার বক্তব্য দেবেন। যদিও সুমন ভাই তার দেওয়া ভিডিওটা তিনি তার পেজ থেকে রিমুভ করে দিয়েছেন, যে ভিডিওটাকে বলা হচ্ছে যে এটার কারণেই তিনি আসলে বহিষ্কার হয়েছেন। তবে আমাদের নিখিল ভাই দাবি করেছেন যে ব্যারিস্টার সুমন ভাই দলীয় অনেক কর্মকাণ্ডে অনুপস্থিত, বিশেষ করে ওনার যে এলাকা সেখানের কোনো আওয়ামী লীগের প্রোগ্রামে উনি ওইভাবে থাকেন না। আমরা দেখি বেশিরভাগ সময় তিনি ফুটবল নিয়ে ব্যস্ত, বাংলাদেশ ফুটবলকে একটা ডিফারেন্ট টাচ দিতে চেয়েছেন। এখন এই যে এত আয়োজন, এই যে এত জনপ্রিয়তা, এই যে রাতারাতি হঠাৎ করে ধসনামা, দেখা যাক সেটা ব্যারিস্টার সুমন ভাই কতটুকু কভার করতে পারেন আর কতক্ষণ এটা সহ্য করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে কিছু স্লোগান আছে যেগুলো বেসিক্যালি সার্বজনীন, জয় বাংলা সার্বজনীন স্লোগান, তারপর হচ্ছে যে জয় বঙ্গবন্ধু, এটাও সার্বজনীন কারণ ওনাকে জাতির জনক হিসাবে আপনার একটা উপাধি দেওয়া হয়েছে। থার্ড হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ যেটা বিএনপি করে, এটাও কিন্তু সার্বজনীন। আর আরেকটা হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটাও কিন্তু সার্বজনীন মুসলমানদের জন্য। বাট আমরা এগুলোকে দলে দলে ভাগ করে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করি, যার দলের পক্ষে যায় তার ভালো লাগে, যার বিপক্ষে যায় তার ভালো লাগে না। তো আর খুব বেশি কথা বাড়াবো না, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও চাঞ্চল্যকর তথ্য। ভালো থাকুন, সাথেই থাকুন, আসসালামু আলাইকুম।